আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টক টকচার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, মন চায়, তাহলে লাইক কমেন্টস করবেন এবং পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন। আপনার একটি শেয়ার এই ভিডিওটি আরও অনেককে দেখার সুযোগ করে দিবে। আর আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে এবং আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওটি, সেই ভিডিওটি অত্যন্ত চমৎকার একটি ভিডিও, এই জন্যই বললাম। থাম্বনেইলে আপনারা দেখেছেন যে এক্সিলেন্ট নিউজ, মামলায় হেরে গেলে মামলা সরকার আর কখনোই চালাবে না, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কোন মামলায় হেরে গেলে সরকার মামলা চালাবে না, এবং সেই বিষয়টি আমরা বিস্তারিত একটু আলোচনা করি। সেটা দেখেন যে আমরা যখন জমি সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলা থাকে, কোনো রেকর্ডে সংশোধন করার জন্য মামলা করতে হয়, দলিল সংশোধনের জন্য মামলা করতে হয়, নামজারি সংশোধনের জন্য মামলা করতে হয়, ইত্যাদি অনেক বিষয়ে, কিন্তু জমি সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা দেওয়ানি আদালতে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে বিভিন্ন জায়গায় মকদ্দমা করে থাকি। এই যে মামলা মকদ্দমা করে থাকি, এটা নিয়ে কিন্তু অনেক হয়রানির শিকার হতে হয়। যিনি বাদী, যিনি জমির প্রকৃত মালিক, তার অনেক হয়রানির শিকার হতে হয়, এবং এই হয়রানির শিকার যাতে না হতে হয়, সেই হয়রানি থেকে লাঘব পাওয়ার জন্য এবং জনগণের সুবিধার কারণে এবং মামলা পরিচালনার সুবিধার্থে এবং আদালতে যে সকল মামলার জট বেঁধে আছে, সেই মামলার জট কমানোর জন্য, যাতে করে একজন জমির প্রকৃত মালিক তিনি সুন্দরভাবে তার সকল ডকুমেন্টস ঠিক থাকলে যাতে করে তিনি সেই জমি ভোগ করতে পারে, এইটা নিয়ে যাতে কোনো ঝামেলা পোহাতে না হয়, সেই জন্যই সরকার মামলা চালাবে না। যখন একজন ব্যক্তি মকদ্দমা করার পরে যদি সেই মকদ্দমায় বিবাদী যদি সরকার থাকে, যে কোনো মামলায়, আমি বিস্তারিততে পরে আসতেছি, যে কোনো মামলায় যদি সরকারকে বিবাদী করা হয়, সেটি রেকর্ড সংশোধনের জন্য হতে পারে, সেটি নামজারির জন্য হতে পারে, সেটি দখলের জন্য হতে পারে, সেটি আপনার সম্পত্তি খাস খতিয়ানে চলে গেছে, সেই সম্পত্তি ফিরে আনার জন্য অনেক সময় সরকারকে বিবাদী করে দেওয়ানি আদালতে বা যে কোনো জায়গায় মকদ্দমা করতে হয়। এই যে সরকারকে বিবাদী করে যে মকদ্দমাগুলি করা হয়, সেই মকদ্দমায় যদি একবার সরকার হেরে যায়, তাহলে সরকার আর মকদ্দমা চালাবে না। সেই বিষয়টি নিয়ে কি বলা হয়েছে, সেই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি এবং পরবর্তীতে দু এক কথা বলে ভিডিও শেষ করব। এখানে সরকার যে কথাটি বলেছে, ভূমি মন্ত্রণালয় কর্তৃক একজন কর্মকর্তা, তিনি যে বিষয়টি জানিয়েছেন এবং এটির জন্য পরিপত্র যেটি জারি হয়েছে, সব বিষয় নিয়েই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। সেটা হচ্ছে, সব ধরনের খতিয়ানে যদি ব্যক্তির নাম থাকার পর কোনো জমি যদি সরকারের নামে রেকর্ডভুক্ত হয় এবং নিম্ন আদালতে সরকারের বিরুদ্ধে রায় দিলে তা সংশ্লিষ্ট ব্যক্তির নামে নাম জারি করে দিতে হবে। এই বিষয়ে পুরনো আদেশে একটি পরিপত্র কিন্তু জারি করা আছে। সেই পরিপত্রটা আমরা জানি যে সেই পরিপত্রটা কিন্তু বাতিল করে তারপরে কিন্তু নতুন আরও একটি নাম জারির জন্য পরিপত্র কিন্তু জারি করা হয়েছে। তো সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে যে সব ধরনের খতিয়ানে যদি কোনো ব্যক্তির নাম থাকে এবং সেই জমি যদি কোনোভাবে সরকারের নামে রেকর্ডভুক্ত হয়ে যায় বা নিম্ন আদালতে সরকারের বিরুদ্ধে রায় দেয়, তাহলে সেই রায়ের বিরুদ্ধে, মানে সেই রায় সরকারকে মেনে নিতে হবে এবং তিনি আর এটা নিয়ে কোনো মামলা চালাবেন না, এই বিষয়ে কিন্তু বলা হয়েছে। পুরনো পরিপত্র অনুযায়ী নিম্ন আদালতে কোনো ব্যক্তির পক্ষে জমির মালিকানা রায় দিলেও রাষ্ট্রপক্ষ হাইকোর্ট এবং আপিলের ডিভিশনে রিভিউ আবেদন করে, অর্থাৎ সর্বোচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত সরকার ব্যক্তির বিরুদ্ধে মামলা চালিয়ে যেতে থাকে। একই পরিপত্রে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে বিভাগীয় কমিশনারের কাছে ন্যস্ত করা হয়। ভূমি সচিব এই কথাটি জানিয়েছেন। গতকাল এই বিষয়টি নিয়ে
তিনি যে বিষয়টি নিয়ে ডিসকাস করেছেন সেটি হচ্ছে রেকর্ডে ব্যক্তির নামে রেকর্ড অন্তর্ভুক্ত সরকার কর্তৃক মালিকানা অর্জনের উপযুক্ত আইনগত কোনো ভিত্তি বা প্রমাণ না থাকা সত্ত্বেও কোনো কোনো জমি সরকারের নামে রেকর্ড হয়েছে। এতে সংশ্লিষ্ট ভূমি মালিকের পক্ষে জমি নিরঙ্কুশ ভোগ দখল ব্যাহত হচ্ছে, জনগণ অযথা হয়রানির শিকার হচ্ছে, অন্যদিকে সরকারও ভূমি উন্নয়ন কর থেকে বঞ্চিত হচ্ছে। এইসব ক্ষেত্রে সরকার অথবা ভূমি দাবিদার উভয় পক্ষে সর্বোচ্চ আদালত পর্যন্ত মামলা চালিয়ে যাওয়ার অত্যন্ত ব্যয়সাধ্য বিষয়। মামলা শেষে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন গ্রহণ সাধারণ জনগণের জন্য আর এক শ্রমসাধ্য এবং কষ্টসাধ্য কাজ। এইরকম পরিস্থিতিতে জনগণের ভোগান্তি লাঘব ও সেবা সহজীকরণের জন্য সরকারি স্বার্থ সংশ্লিষ্ট সম্পত্তিতে দেওয়ানি মামলার রায়ের ভিত্তিতে রেকর্ড সংশোধন সহ সরকারি সম্পত্তি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণের জন্য আগের পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র জারি করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় জারি করা সেই পরিবর্তে বলা হয়েছিল সরকারি সম্পত্তি রক্ষার জন্য সর্বোচ্চ আদালত পর্যন্ত যেতে হবে, যেটা পুরনো পরিপত্র আছে যেতে হবে। এর ফলে সিএসএসএ আর এস কতিয়ানে ব্যক্তির নামে রেকর্ডকৃত অথবা কোনো আইনগত প্রক্রিয়া খাস কতিয়ানে অন্তর্ভুক্ত কোনো তথ্য নেই বা সরকারের দখলে নেই এমন ব্যক্তি মালিকানাধীন জমি ভুলবশত সরকারের নামে রেকর্ডভুক্ত হয়ে থাকলে তা আদালতের বিভিন্ন ধাপ পেরিয়ে সর্বোচ্চ ধাপ পর্যন্ত যেতে হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ভূমি মন্ত্রণালয়ের যে পরিপত্রটি আগে ছিল 1994 সালে, সেই পরিপত্রটি অলরেডি পরিপত্রের জন্য সাধারণ মানুষের ভোগান্তি শেষ ছিল না। এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন, এটা সত্য কথা যে আগে যে পরিপত্রটি ছিল সেই পরিপত্রটি নিয়ে জনগণের কিন্তু একদম কোনো নামজারিটাও যদি সরকারের নামে যদি খাস খতিয়ানের জমি চলে গেছে রেকর্ড সংশোধনের জন্য ইত্যাদি অনেক ধরনের চাপ পাইতেছে, একদম হাইকোর্ট পর্যন্ত কিন্তু তাদের যেতে হয়েছে। নতুন করে ভূমি জরিপের সময় ভুলবশত ব্যক্তির জমি সরকারের নামে রেকর্ডভুক্ত হতেই পারে। ভূমি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীরা অসৎ উদ্দেশ্যে ব্যক্তির নামে সরকারের ব্যক্তির জমি সরকারের নামে তুলে রাখতেই পারে। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিকে হয়রানি করার জন্য ভূমি কর্মকর্তা কর্মচারীরা সহায়তায় ব্যক্তির জমি সরকারের নামে রেজিস্টারে তুলে রাখতে পারে। যেই কারণে ঘটুক না কেন, ব্যক্তির জমি সরকারের নামে রেকর্ডভুক্ত হলে সেই ব্যক্তির হয়রানির শেষ থাকে না। সংশ্লিষ্ট ব্যক্তি প্রথমে ভূমি অফিসে যান, সেখানে রেকর্ড সংশোধন করার জন্য আবেদন করেন, তার আবেদনে সাড়া দেয় না ভূমি অফিস, তখন তিনি বাধ্য হয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট আদালতে মামলা করেন। সরকার সেই মামলায় হেরে গেলে হাইকোর্টে যায়, সেখানে হেরে গেলে সুপ্রিম কোর্টে যায়, সেখানেও যদি সরকার হেরে যায় তাহলে রিভিউতে যায়। রিভিউর রায় ব্যক্তির পক্ষে গেলে শুরু হয় নতুন বিড়ম্বনা। সংশ্লিষ্ট ব্যক্তি যখন ভূমির মালিকানা বুঝিয়ে দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় আসে, ভূমি মন্ত্রণালয় বছরের পর বছর ঘুরাতে থাকে। এক পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তির ভূমির মালিকানা বুঝিয়ে দেওয়ার জন্য পুনরায় আদালতে মামলা করেন, তখন আদালত সরকারের নির্দেশ দেয় সংশ্লিষ্ট ব্যক্তির নামে নামজারি বা মিউটেশন করে ভূমির মালিকানা বুঝিয়ে দেওয়ার জন্য। আদালত ও ভূমি মন্ত্রণালয়ের চক্করে পড়ে যুগের পর যুগ পার হয়ে যায়। অনেক সময় তিনি এক পুরুষ তিন পুরুষ পার হয়ে গিয়েও জমির দখল সত্ত্ব বুঝে পায় না। এই প্রক্রিয়ায় জমির যে দাম তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা চলে যায় আদালতে ঘুরতে ঘুরতে। তাই এই অবস্থা থেকে বের হওয়ার জন্য সেই 1994 সালের পরিপত্র বাতিল করার সিদ্ধান্ত নিয়ে নতুন পরিপত্র কিন্তু জারি করা হয়েছে। সার্বিক বিষয় যাচাই বাছাই করার পর এই পরিপত্র জারি করা নতুন পরিপত্র অনুযায়ী সিএসএসএ এবং আরএস জরিপে ব্যক্তির নাম সঠিকভাবে রেকর্ডভুক্ত হলেও ভুলবশত করে সরকারের নামে রেকর্ড হয়েছে, এই সব ক্ষেত্রে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এখতিয়ার সম্পূর্ণ আদালত দায়েরকৃত মামলায় সরকারের বিরুদ্ধে রায় দেওয়া হলে তা পর্যালোচনা করতে হবে। রেকর্ড পর্যালোচনা ও সরজমিনে পরিদর্শন করে সরকারি স্বার্থ না থাকার বিষয় নিশ্চিত হবেন সরকারি কমিশনার ভূমি, এই সহকারী কমিশনার ভূমি। তিনি নামজারি নথি সিদ্ধান্তের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠাবেন। তিনি নথি পাওয়ার পরে ডিসি পুনরায় রেকর্ড পর্যালোচনা করে প্রয়োজন বোধে সরজমিনে পরিদর্শন করে সরকারি স্বার্থ না থাকার বিষয় নিশ্চিত করবেন। এরপর তিনি নামজারির নথিটি সুনির্দিষ্ট সুপারিশ সহ বিভাগীয় কমিশনারের কাছে পাঠাবেন। কমিশনার নথিপত্র পর্যালোচনা করে নামজারির আদেশ দেবেন। বিভাগীয় কমিশনার নামজারির অনুমোদন সংক্রান্ত মাসিক বিবরণী ভূমি মন্ত্রণালয়ে পাঠাবেন। সরকারি খাস ও অন্যান্য
জমি ব্যক্তি মালিকানা রেকর্ড হওয়ার সঙ্গে সঙ্গে উপযুক্ত আদালতে প্রতিকার চেয়ে মামলা করতে হবে। একই সঙ্গে সরকারের পক্ষে যথাযথ প্রতিবন্ধকতা নিশ্চিত করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব সহকারী কমিশনার ভূমি দেওয়ানি মামলা সম্পর্কিত বিষয়গুলি নিয়মিত তদারকি করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ মুন্সি শাখা প্রতি মাসে কমপক্ষে একবার পরিদর্শন করবেন। এছাড়া তিনি দেওয়ানি মামলা রেজিস্ট্রার সংরক্ষণ আদালতে সময় মতো লিখিত জবাব পাঠানো, আদালত উপযুক্ত প্রতিনিধির উপস্থিতিতে নিশ্চিত করবেন। যেসব জমি সিএস, এসএ এবং আরএস খতিয়ানে সরকারের নামে রেকর্ডভুক্ত আছে, তাহা বিভিন্ন কারণে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে, ওইসব সম্পত্তি পরবর্তী সব জরিপের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত নিশ্চিত করতে হবে। এই ধরনের জমি সিটি জরিপে ব্যক্তির নামে রেকর্ড হলেও জেলা প্রশাসক সর্বোচ্চ আদালত পর্যন্ত আপিল বা রিভিশন করতে পারবেন। তিনি মামলায় সরকারি পক্ষের যথাযথ প্রতিবন্ধকতা নিশ্চিত করবেন। কোনো কর্মকর্তা কর্মচারী গাফিলতির কারণে মামলা বা মকদ্দমা প্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রে কাগজপত্র না পাঠানোর কারণে সরকারি স্বার্থ ক্ষুণ্ণ হলে দায়ী কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণের যে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি করা হলে সংশ্লিষ্টের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় পরিপত্রে। এছাড়া ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা মাঠ পর্যায়ে ভূমি অফিসসমূহ পরিদর্শনের সময় সরকারি সম্পত্তি রক্ষার জন্য সব উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এ বিষয়টা আমি এখন শর্টকাটে আপনাদেরকে বলে দেই। যেই পরিপত্রটি আমাদের সেই 1994 সালে ছিল, সেটাতে কিন্তু এমন একটি ঝামেলা ছিল যেটিতে কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি যদি কোনো কাজে কোনো সার্ভেয়ার বলেন, তহসিলদার বলেন, ভূমি কর্মকর্তা যে কোনো কারণে একজনের সম্পত্তি, তার সিএস রেকর্ডে নাম আছে, এসএ রেকর্ডে নাম আছে, আরএস রেকর্ডে নাম আছে, সকল খতিয়ানে নাম থাকার পরেও তারা যে কোনো উপায় দেখা গেছে যে আমি সরাসরি বলি দুর্নীতি করে ঘুষ দেয় নাই, যে টাকা চাইছে সেটা দিতে পারে নাই, এই কারণে অনেক সময় কি করছে যে সরকারের খাস খতিয়ানে নিয়ে জমিটা ফেলে রাখছে। কিন্তু এখন যেই পরিপত্রটি জারি করা হয়েছে সেখানে স্পষ্ট করে যে জিনিসটি বলা হয়েছে যে যেই সকল জমিতে সরকারের কোনো স্বার্থ নেই, কোনো সত্ত্ব নেই, সেই সকল জমি যাচাই বাছাই করে যিনি সহকারী ভূমি কমিশনার তিনি সবকিছু দেখবেন যে একজন ব্যক্তি মালিকের নামে সিএস খতিয়ান আছে, এসএ খতিয়ান আছে, আরএস খতিয়ান আছে, সেই সম্পত্তি যদি কোনো কারণে ভুলবশত সরকারের নামে যদি রেকর্ড হয়ে যায় বা সেই সম্পত্তি যদি সরকার খাস খতিয়ানে নিয়ে ফেলে রাখে, অর্থাৎ ব্যক্তি মালিকানা জমি, যে ব্যক্তির জমি সেই ব্যক্তির নামে সকল কাগজপত্র আছে, ভুলবশত কোনো একটি রেকর্ড খতিয়ান বা যে কোনো বিষয়, সেই সম্পত্তির হয়তো তিনি দীর্ঘদিন পর্যন্ত খাজনা দেন নাই, এরকম কারণে যদি সেই সম্পত্তিটি যদি খাস খতিয়ানে নিয়ে যেয়ে রাখে আর সেই জমির মালিক যদি ওই সরকারের বিরুদ্ধে যদি মকদ্দমা করেন যে আমার সম্পত্তি কেন খাস খতিয়ানে নেওয়া হলো, আমার রেকর্ড খতিয়ানটা কেন সরকারের নামে হলো, এরকম যদি হয় তাহলে তিনি দেওয়ানি আদালতে বা আইনগত যে সংশ্লিষ্ট বিভাগ আছে সেটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল হতে পারে বা দেওয়ানি আদালত হলে, এই মকদ্দমায় যদি সরকার হেরে যায় একবার, যে বিচারক মহোদয় যদি দেখে যে সকল কাগজপত্র ব্যক্তি মালিকের ঠিক আছে, একটি রেকর্ড ভুল কারণবশত হয়ে গেছে বা কারো কারসাজিতে এই সম্পত্তি খাস খতিয়ানে নিয়ে যাওয়া হয়েছে, একটি নিম্ন আদালত যখন একটি রায় ঘোষণা করে দেবে এবং সেই রায়টি যখন একজন ব্যক্তি মালিকের পক্ষে চলে যাবে, তখন সরকার এই সুযোগটা আর পাবে না যে তিনি পরবর্তীতে ডিস্ট্রিক্ট জজে যাবে বা হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, রিভিউ করবে, এই সুযোগ আর সরকার নিবে না। এবং এটাই কিন্তু বলা হয়েছে যে সরকার একবার যদি মামলায় হেরে যায় দ্বিতীয়বারে এই মামলা সরকার আর চালাবে না। এটি কিন্তু একটি সুন্দর একটা পদ্ধতি এবং চমৎকার একটি সিদ্ধান্ত, এই জন্যই বলবো চমৎকার সিদ্ধান্ত যে নতুন পরিপত্রটি যেটা আমরা যেটা পেয়েছি অলরেডি নামজারির জন্য যেটা দেওয়া হয়েছে, এখন দেখেন যে আপনার সিএস খতিয়ান আছে, আপনার এসএ খতিয়ান আছে, আপনার আরএস খতিয়ান আছে, আপনার দলিল আছে, আপনি জমি ভোগ দখলে আছেন, সব কিছুতে আছেন, এখানে সরকারের বিন্দু মাত্র সত্ত্ব নেই, এরকম অনেক মানুষের জমি সার্ভেয়ার বলেন, তহসিলদার বলেন, ভূমি কর্মকর্তাদের মধ্যে অনেক অসৎ কর্মকর্তারা আছে, তারা এই সম্পত্তিটি কী করছে, এই আমাদের দেশের যে সহজ সরল মানুষ যারা
আইনগত দিক থেকে আদালতে যেতে ভয় পায়, পুলিশের কাছে যেতে ভয় পায়, এই সমস্ত মানুষের সম্পত্তি তারা কি করছে, খাসকতিয়ানের মধ্যে ঢুকায় রেখে দিয়েছে, অথবা একজনের সম্পত্তি আরেকজনের মধ্যে ঢুকায় সেটি মনে করেন প্যাঁচ লাগায় রাখছে, কারণ আমার প্রাপ্তি তো আমাকে দাও না, এই জন্য আমি এই কাজটুকু তোমার করো। এই যে বিষয়গুলি আগে যে ছিল সেই বিষয়গুলি কিন্তু সরকার এখন পরিষ্কার করে দিয়েছে যে যদি কোনো ব্যক্তি মালিকানাধীন জমির সেই মালিকের নামে বা তার ধারাবাহিকভাবে হোক, বংশ পরম্পরায় হোক, যদি সিএস খতিয়ান থেকে এসএ খতিয়ান, আরএস খতিয়ান, এই সকল জমির কাগজপত্র সব ঠিক আছে, দলিল আছে এবং তিনি দখলেও আছেন, কিন্তু কোনো কারণে তিনি খাজনা দিতে বিলম্বিত করছেন, সেই একটি কারণ হতে পারে, তার রেকর্ডটি অন্য একজনের নামে হয়ে গেছে, নামজারিটি অন্যের নামে হয়ে গেছে, সরকার জমি খাস খতিয়ানে নিয়ে গেছে, এই যে বিষয়গুলি, এটি যদি সরকার তার সত্ত্ব না থাকা সত্ত্বেও তিনি যদি এই সকল সম্পত্তি খাস খতিয়ানে নিয়ে যান বা রেকর্ড খতিয়ানে নিয়ে যান, তখন সেটিকে সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে বা আইন সংশ্লিষ্ট যে বিভাগ আছে, রেকর্ড ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, এই সমস্ত জায়গায় যদি মকদ্দমা করা হয়, সেই মকদ্দমায় যদি সরকার একবার হেরে যায় তাহলে সরকার আর দ্বিতীয়বার এই মকদ্দমাগুলি পরিচালনা করবেন না বা চালাবেন না। এই বিষয়টি কিন্তু আমি একটি নোট থেকে আপনাদের কাছে, এটা 2019 সালে এই পরিপত্রের বিষয়টি কিন্তু জারি হয়েছিল, তারপরে নতুন পরিপত্র কিন্তু আমরা পেয়েছি, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের জানার সুবিধার্থে, আপনাদেরকে সচেতন করার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়টি জানিয়ে দিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।